السلام عليكم. وعندي سيستر أو شيء شو مو ذكر من هالشلة أسكي. أصلاً شو ده بعرف ده ما تبدي شيء. إنتو عم تقولي مور محبة زي. جارا ما تبدي شيء لقيته. যারা আমাদেরকে ছেড়ে গেছেন তাদের বেশ কয়েকজন আবার আমাদের পরিবারে যখন আমার পরিবারে একজন নাই হয়ে যায় না থাকে মৃত্যুবরণ করে তখন আমি বেঁচে আছি এটার ভিতরে আর কোনো স্বাস্থ্যগত থাকে না আমাদের ছাত্রীরা চলে গেছে আমাদের আরেক ছাত্র চলে গেছে ইসলাম পড়ে তিনজন আক্রান্ত আগুন যখন লাগে তার কিছুক্ষণ আগে সাড়ে নয়টার দিকে আমি যাই আমার বাসাটা ওই আগুন লাগা বিল্ডিং এর কিছু বিল্ডিং পরেই আমার সাথে আমার স্ত্রী যে আরেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে এই বিশ্ববিদ্যালয়ের কোন এক সময় ল ডিপার্টমেন্টের ছাত্রী ছিলেন আমার সাথে আছে মানুষের এখানে আছে এবং আমার দুই সন্তান ওয়াজিয়া এবং ওয়াজনা একজন 7 বছর বয়স একজন 12 বছর বয়স আমরা 5 তলাতে যখন যাই উৎসব উপর অবস্থা সবাই রেস্টুরেন্ট পাড়া হিসাবে এদের লোক সবাই এখানে খেতে আসে শপিং আসে আমরাও যাই আমার দুঃখের জায়গা অনেকগুলা এতজন মানুষ মারা গেল আর আমি সারা বাংলাদেশে এই ধরনের পরিবেশ উন্নয়নের জন্য কাজ করি তো আমার সন্তান আমাকে যখন বললো যে হাতে যখন আগুন আমাদের কাছাকাছিতে হয়তো 1 মিনিট 2 মিনিট পরে আমরাও মারা যাব আমার সন্তান আমার দুই সন্তান দুই মুখে থেকে বললো বাবা আমরা কি আগুনে পুড়ে মারা যাব না নিচে লাফিয়ে মারা যাবো রহস্য যাচ্ছে মেয়ে আমার কাছে তখন যে বাবা উদ্ধার করবো আমরা সিদ্ধান্ত মানুষের জীবনে অনেকবার আছে যে একটা সিদ্ধান্ত নেওয়ার আমরা যখন 5 তলাতে আগুন লাগে ওই ফ্লোরে আমি বুঝতে পারি সবার আগে আগুনের গন্ধ আমাকে আমার স্ত্রী কন্যা পরিবারের লোকজন আগে থেকেই বলে যে অল্প শব্দ হলে তুমি রিয়েক্ট করো আগে কেন কিভাবে বুঝো একটু বন্ধ হইলে তুমি বুঝো এই বোঝার জিনিসটা কালকে আমাদের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে সবাই যখন খাচ্ছে আমি আগে টের পেলাম যে একটা আনইউজুয়াল গন্ধ আমি বললাম যে কিছু একটা পোড়া যাচ্ছে গন্ধ কিন্তু আমার পাশ থেকে একজন অর্থ করলো না মনে হয় পাকঘরের কিছু রান্না আমি নিশ্চিত হলাম না আমি আমার স্ত্রীকে বললাম সেও বললো যে হ্যাঁ গন্ধ পাওয়া যাচ্ছে সাথে সাথে যে আমাকে থেকে মানুষ ওই চরিত্রে তাদের কি করে বের হচ্ছে কিন্তু এতক্ষণ আমরা শুনি নাই কেন কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কম্পার্টমেন্ট গ্লাসে লক ক্লাসমেট বিল্ডিং আমরা নিচে যাওয়ার তো প্রশ্নই উঠে না তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হচ্ছে নিচে যাবো না উপরে যাবো সিদ্ধান্তটা অভিজ্ঞতার আলোকে আমি সাথে সাথে নিয়ে নিলাম 1 সেকেন্ডে যে উপরে যেতে হবে এই উপরে যাওয়ার সিদ্ধান্তে আমরা বেঁচে খ্রিস্টি আপনাদের কাছে আমাদের সাথে যে ওই ওই রেস্টুরেন্টে 12 জনের মতো লোক ছিলেন 3 জন 4 জন আমার চোখের সামনে গিয়ে নিচে নেমেছে যারা আমাদের সাথে আজকে নাই তারা অনেকেই নিচে নামা যারা চেষ্টা করেছে তারা আমার স্ত্রী তখন সবাইকে উপরে যেতে বললো আমি বললাম উপরে যাওয়ার শুরু করার পরে দেখি উপর থেকে লোক নিচে নামছে কারণ আমরা 5 তলায় ছিলাম 6 তলা 7 তলায় আরো রেস্টুরেন্ট আছে তারা নিচে নামছে তাদেরকে বললাম যে আপনারা নিচে যা নিচে থেকে উপরে যাওয়া ভালো হবে কেউ কেউ আমাদের কথা শুনলেন কেউ শুনলেন না উপরে আমাদের সাথে মোট 30 জন আর আমরা 4 জন 34-35 বা সর্বোচ্চ 40 জন অবস্থান কিন্তু উপরে যাওয়ার পথে আবার ভয় হচ্ছিল যে উপরে যদি হাত বন্ধ থাকে তাহলে কি হবে ছাদে আমার
আগের অভিজ্ঞতা আমি দেখছি যে নিচের যে ধোঁয়াটি আসছে এটি উপরে মিলিয়ে যাচ্ছে, অর্থাৎ জমে যাচ্ছে না। এইটি দেখে আমি বুঝলাম যে ছাদ খোলার সম্ভাবনা যথেষ্ট বেশি। আরো জোর করে বললাম যে সবাইকে ছাদে যাওয়ার জন্য, ভাগ্য ভালো ছাদ খোলা ছিল, কিন্তু ছাদের যে টোটাল স্পেস তার 75% স্ট্রাকচার রয়ে গেছে, ওগুলোও ভাড়া দিয়ে দিয়েছে এবং একটু অংশে নামাজ পড়ার জায়গা করা হয়েছে। নামাজ পড়ার জায়গা সব জায়গায় অবৈধ জায়গাতে নামাজ পড়ার জায়গা হয়ে যায়, ছাদে যাবে নামাজ পড়ার জায়গা করা হয়। ফলে আমাদের দাঁড়ানোর জায়গা নেই, করে 40 জন মানুষ 20x20 450 স্কোয়ার ফিট জায়গার ভিতরে গাদাগাদি করে দাঁড়ানো। কিন্তু যখন মানুষ যায় ছাদে গিয়ে নিচে লাফিয়ে পড়ার প্রবণতা মানুষের উপর থেকে, একজনকে আমি দেখেছি আমার সন্তান ওয়াজিয়া, আঙ্কেল আপনি লাফ দিয়ে না, আঙ্কেল আপনি লাফ দিয়ে না বলছে, কিন্তু লোকটা বলছে সে তার গায়ে কাপড় খুলে ফেলেছে এবং সে লাফ দিতে যাচ্ছে। তারপরে পাশে দিয়ে আরেকজন লাভ দিতে যাচ্ছে, আমার স্ত্রী তাকে বলছে যে আপনি ধৈর্য ধরেন, লাভ দিলে তো এখনই মারা যাবেন, কিন্তু উপরে থাকলে তো বাঁচার কিছুটা সম্ভাবনা আছে। আমি দেখেছি দুজন লোকে নেমে এসেছে, কিন্তু পরবর্তীতে যখন ছাদের জিনিসগুলোতে আগুন লাগার সম্ভাবনা সৃষ্টি হলো, তখন আমার স্ত্রীটা সবাইকে বললো প্রথম যে ছাদের এই জিনিসগুলো ফেলে দিতে হবে, এগুলোতে আগুন লাগবে তো আমরা এখানেই মরবো, আবার বাইরের আগুন তো আসবেই। তার ডাকে সারা দিয়ে আমরা, আমি নিজেও সবাইকে বললাম, সবাই মিলে জিনিসগুলোকে কাপড় চোপড় কার্পেট অনেক কিছু ছিল সেগুলো নিচে ফেলে দেওয়া হলো। এগুলো নিচে ফেলার পর সত্যি সত্যি আগুন আমাদের কাছাকাছি চলে আসছে, ওগুলো যদি না নিচে ফেলা হতো ওগুলোতে আগুন লেগে আমাদের গায়ে আসতো। এই যে এই একটি মর্মান্তিক অবস্থা তো আমি লক্ষ্য করেছি। দ্বিতীয়বার এই পানি দেওয়ার সমস্যা করছে, বাবা আমার আর লাগবে না, ওই যে পাশের আংটিকে দাও, পানি তো কেউ খাচ্ছে না। গায়ের কাপড়কে ভিজিয়ে মুখে যাওয়ার চেষ্টা, মুখ ঢাকার চেষ্টা, নাক ঢাকার চেষ্টা, মৃত্যুর একদম কাছাকাছি থেকে আসা। যখন দ্বিতীয়বার আগুন কাছাকাছি আসছে, আমার মা আমাকে বললো, বাবা আমার জন্মদিন কি আমাদের সবার মৃত্যুদিন হয়ে যাচ্ছে। আমার ছোট মেয়ে বলছে যে বাবা আসো আমরা আল্লাহর কাছে বলি, হাত তুলছে, সে নিজে বলছে আল্লাহ তুমি তো নাকি সবার সাথে কথা বলতে পারো, তুমি আগুনকে বলো না বাবা আগুন থেমে গেছে, আল্লাহ আল্লাহ তুমি আগুনকে বলো আগুন তুমি থেমে যাও। দোয়া করছিল, যত দোয়া ছিল সব করছিল, সবাই করছিল। আসলে ফোনে আরিফ ভাই, সাজ্জাদ ভাই, ডিসি স্যার, প্রভিসি স্যার, আমাদের ডিউটি চেয়ারম্যান ম্যাডাম সহ বিশ্ববিদ্যালয় রিলেটেড অনেকেই রেগুলার ফোন করেছে, তো যে আমি বলতে হয়েছে এখন আপাতত ফোন করেন না, আমাদের চার্জ শেষ হয়ে যাচ্ছে। মোবাইলে চার্জ থাকার যে কত প্রয়োজন, দাওয়াতে ফ্লোরটা ঠান্ডা হয়, ওই পানিতে আমরা মুখ টুক ধোয়ার কিছুটাই সুযোগ পাই। কিন্তু ততক্ষণে একটি মেয়ে অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যায়, একটি ছেলে অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যায়। আমি পরে জেনেছি ওই মেয়ে একজন পুরুষ অফিসারের মেয়ে, অবশ্যই শেষ পর্যন্ত বেঁচে ছিল না জানি না। আমার মেয়ে বলেছে, আমার মেয়ে কথা বন্ধ করে দিল হঠাৎ করে, জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে বাবা এই দিক দিয়ে একজন লোক লাভ দিয়ে পড়ে গেছে একটু আগে। আমাদের সাথে যত লোক উঠেছে তত লোক নামে নাই, বাকি লোকদের কি অবস্থা হয়েছে জানি না, তারা হয়তো নিচে লাভ দিয়েছে। একটু আগে ম্যাডাম আসলে বলেছেন যে একটি বিল্ডিং করা হয়, বিল্ডিং এ থেকে নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলো করা হয় না। এই যখন নিজে মারা যাবেন তখন আপনার মৃত্যু একরকম, আপনি একরকম চিন্তা করবেন, আপনি যখন বলবেন আপনার সন্তানদের আপনার পরিবারের সাথে খেয়াল রাখার জন্য, কিন্তু আপনার বুকে আপনার ইচ্ছে। আমার মেয়ে তখন খুবই কাশছিল, উনি প্রথম এসেই আমার মেয়েকে নিলেন, বলে ওনার কাছে অক্সিজেন আছে, উনি বললেন যে মা আমার কাছে অক্সিজেন আছে, তোমরা নিরাপদে নামবা। তারপরে উনি আরেকজন ফায়ার ফাইটারকে বললেন ওই ওয়াল ভাঙার জন্য,
এই ওয়ালটা বিশাল কিছু একটা দিয়ে উনারা ভাঙলেন প্রচন্ড শব্দ করে, ওয়াল বা দরজা বা এরকম কিছু একটা। ওটা ভাঙার পরে আমরা কিন্তু এই ওয়ালের পরেই যে ল্যাডারটি আছে, আগে অসুস্থ যারা তারা যাক তোমরা যা অপেক্ষা করো আসবো আমরা, ততক্ষণে আগুন হয়তো নিয়েছে কিন্তু আমরা ধোঁয়ার কারণে আমরা কোনো কিছু বুঝতে পারছিলাম না। 11:30 বাজে প্রথম এই ছাদে যারা ছিল তাদেরকে নামানো শুরু হলো, 30 মিনিটের মতো সময় লাগলো। আমি যখন আপনারা আমাদের বিভিন্ন অংশটুকু পেয়েছেন কিন্তু আমরা খুবই মর্মাহত যে আমাদের পরিবারের আমাদের সন্তানের মতো আমাদের মেয়েরা যারা যাদেরকে আমরা জীবিত ফেরত পাইনি, আমাদের শিক্ষার্থী আমাদের ছাত্রীরা আমরা আমরা তাদেরকে বাঁচাতে পারিনি,